শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব এক পলকে অণুর আকৃতি বন্ধন কোণ সংকরীকরণ। জাস্ট এক পলকে আকৃতি বন্ধন কোণ সংকরীকরণ, টোটাল অণু ইন্টারমিডিয়েটের বইয়ে যতগুলো আছে প্রায় সবগুলো অণু দেখে ফেলবো। তাহলে আমরা এখন শুরু করি। আমরা প্রথমে জানি বেরিলিয়াম ডাইক্লোরাইড, তারপরে C2H2 অর্থাৎ ইথাইন, কার্বন ডাইঅক্সাইড, প্রত্যেকে কি সংকরিত অবস্থা আছে? sp সংকরিত। আমরা যদি এখানে জাস্ট হাফ V+M-C+A সংকরিকরণের সাহায্য করি, তাহলে এটা থেকে বুঝতে পারবো যে আমাদের sp সংকরিত অবস্থা আছে সাধারণত। তারপরে একটু পরে দেখি একটা, আমরা যদি সাধারণত সিগমা পাই বন্ধন দিয়ে করি, সেখান থেকেও পাবো আমরা এখানে C2, এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা, যখন দুইটা সিগমা অর্থাৎ BPS=2, যেহেতু LPS নেই বেরিলিয়ামের ক্ষেত্রে, অর্থাৎ 0, অর্থাৎ BPS আর LPS যোগ করলে যে মানটা হবে সেই মানটা 2, আর 2 হলে আমরা জানি sp সংকরিত। sp সংকরিত আবার সাধারণত এখানে দেখা যাচ্ছে যে এই কোণটা এখানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, অর্থাৎ এই যে এর হলো আকৃতি, অর্থাৎ এর আকৃতির নাম সরল রৈখিক। সরল রৈখিক আর সরল রৈখিক আকৃতি সাধারণত 180 ডিগ্রি কোণ করে কোণ করে থাকে। এরপরে বরন ট্রাইক্লোরাইড, তারপরে ইথিন এবং বেনজিন, সাধারণত এক্ষেত্রেও আমরা যদি জাস্ট সেই সিগমা বন্ধন পাই বন্ধনের সূত্রটা দেখি, আমরা সূত্র 2-3 রকম করতে পারবো। আমরা জাস্ট বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড এই সূত্রটা দিয়ে যদি করি, সিগমা সিগমা সিগমা, অর্থাৎ BPS=3, LPS এখানে বোরনের জন্য নেই অর্থাৎ এখানে 0, অর্থাৎ BPS+LPS=3, অর্থাৎ sp2, অর্থাৎ যেহেতু sp2, আর এটা দেখো ত্রিকোণাকার, অর্থাৎ এটা একেবারে সরাসরি ত্রিকোণাকার, তাহলে এটা ত্রিভুজাকারের মতো, তাই এটা লেখা যায় ত্রিভুজাকার, ত্রিভুজাকার, ত্রিভুজাকার। ত্রিভুজাকার কোণ হয় 180-20 ডিগ্রি, সাধারণত কোণ হলো 120 ডিগ্রি, কারণ 360 যদি 3 দিয়ে ভাগ করে তাহলে 120 হয়। এরপর আমরা পরেরটা একটু দেখি, পরেরটা মিথেন, তারপরে ইথেন, কার্বন টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, অ্যামোনিয়াম আয়ন। আমরা যে কোনো একটা খেয়াল করি, কার্বন টেট্রাক্লোরাইডের ক্ষেত্রে, কার্বন টেট্রাক্লোরাইড একটা সমযোজী যৌগ, সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা সিগমা বন্ধন পাই বন্ধন হিসাব মাধ্যমে করতে পারি, এখানে করতে পারি, এখানে সিগমা কার্বনের সিগমা চারটা বন্ধন জুড়ে রাখলে এখানে ব্যবহার হয়ে গেছে, অর্থাৎ BPS হলো 4, মুক্ত জল ইলেকট্রন এখানে নেই 0, অর্থাৎ BPS+LPS=4+0=4, অর্থাৎ যখন ইয়ে হবে তখন sp3 সংকরিত, অর্থাৎ এর আকৃতি হলো চতুস্থলকীয়, কারণ প্রত্যেকটা sp3 সংকরিত যদি মুক্ত জোড় ইলেকট্রন না থাকে। এখানে একটা সুন্দর একটা বিষয়, যদি মুক্ত জোড় ইলেকট্রন না থাকে সেক্ষেত্রে প্রত্যেকটা sp3 সংকরিত চতুস্থলকীয় আকৃতি, চতুস্থলকীয়, আর চতুস্থলকীয় আকৃতি হলে এর বন্ধন ক্রমে 109 ডিগ্রি 28 মিনিট। এরপরে ফসফরাস ট্রাইক্লোরাইড, PCl5, ফসফরাস ট্রাইক্লোরাইড। আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড কে যদি ওভাবে করি, এই এভাবে করলে হবে হাফ V+M-C, সেক্ষেত্রে এর আকৃতি হবে sp3d হবে, এবং এটির আকৃতি দেখো এটা হলো ত্রিভুজাকার, একটা হলো ত্রিভুজাকার, আর ত্রিভুজের ওপরে নিচে এই যে লম্বলম্বী দাগটা, এই যে লম্বলম্বী দাগটা, এটা হলো এদিকে আর বোর্ডের ভেতরের দিকে, এইভাবে এইভাবে দেওয়া সম্ভব না বলে ওপরে নিচে দিয়েছি, তাহলে এইটুকু জাস্ট এরকম, এটা হলো এই আর এটা লম্বলম্বী, মানে এর ভেতর দিয়ে এইভাবে আসে, তাহলে একটা হলো ত্রিভুজাকার আর একটা হলো দ্বি পিরামিড আকৃতি, একটা হলো ত্রিভুজাকার আর ওপরের নিচে দুটো পিরামিড আকৃতি, তাহলে ত্রিভুজাকার দ্বি পিরামিড আকৃতি, ত্রিভুজাকার দ্বি পিরামিড আকৃতি, ত্রিভুজাকার দ্বি পিরামিড। তাহলে এইটার মধ্যে বন্ধন কোণ কিন্তু 120 ডিগ্রি, যেহেতু 360 3 দিয়ে ভাগ করছে, অর্থাৎ একটা হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, আর যেটা লম্বালম্বি ভাবে আছে এই যে বোর্ডের সাথে, এটা কত ডিগ্রি কোণে আছে বোর্ডের সাথে, এটা 90 ডিগ্রি কোণে আছে, অর্থাৎ দুইটা কোণ হবে, একটা হলো 90 ডিগ্রি, 120 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এবং জেনন টেট্রাফ্লোরাইড ও SF6 এর মধ্যে সংকরীকরণ হলো SF3, অর্থাৎ sp3 এবং d2, এটা হলো চতুর্ভুজ আকার এবং দ্বি পিরামিড আকৃতি, অর্থাৎ চতুর্ভুজ আকার দ্বি পিরামিড আকৃতি, বা একে অষ্টতলকীয় বলা হয়, একে অষ্টতলকীয় বলা হয়, অষ্টতলকীয়
তলব কিও বলা হয়, এর মধ্যে বন্ধন কোণ সব জায়গায় 90 ডিগ্রি, অষ্টতল কিওর বন্ধন কোণ সব জায়গায় 90 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যে এক পলকে অনুরাকৃতি বন্ধন কোণ সংকুচিকরণ সব শিখে ফেললাম। থ্যাংক ইউ।